আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কবিতুরের নরম আদি চিনবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, আপনারা এই ভিডিও আপনার এই ভিডিওটা দেখলে পরে আপনারা যে কোনো কবিতুরে আপনার ছেলে মেয়ে চিনতে পারবেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি কিভাবে আপনারা কবিতুরে ছেলে মেয়ে চিনবেন। সর্বফার্স্ট আমি একটা কবিতা ধরছি, এই কবিতাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাদি কবুতর, মানে মেয়ে কবিতর। এই কবিতাটা আপনারা কিভাবে চিনবেন যে এটা মেয়ে কবিতর? দেখতে পাচ্ছেন আমি এই কবিতরে আপনার সর্বফার্স্ট এখানে ঠোঁট দেখতে পাচ্ছেন, ঠোঁটটা আপনারা ধরবেন। দেখতে পাচ্ছেন ঠোঁটটা কোনো শব্দ করেছে না, এখানে আপনার ঠোঁটটা ধরবেন, ধরে আপনার মাটির সাথে এই ঠোঁটটা আপনার বাজাবেন। দেখতে পারবেন ঠোঁটটা মাটির সাথে ধরলে যদি লেজটা মাটির সাথে ঠেকে দেয় তাহলে বুঝতে পারবেন এটা মাদি কবিতর অথবা মেয়ে কবিতর। আপনারা এইভাবে এটা আপনার মহিলা চিনতে পারবেন। এখন আপনাদেরকে পুরুষ কবিতর ধরে দেখাচ্ছি। এখন আপনাদের ছেলে কবিতর দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো নর কবিতর। নর কবিতরটা আপনার আমি এখানে এই ওই কবিতরের মতোই আমি নর কবিতরের এই কবিতরের যদি আপনারা যদি এটা মাটির সাথে ঠোঁটটা ঠেকান তাহলে দেখতে পারবেন এটার আপনার লেজটা উপর দিকে তুলে রেখেছে। লেজটা যদি উপর দিকে তুলে রাখে তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন এটা হলো ছেলে কবিতর অথবা এটা হলো নর কবিতর। আপনারা এভাবে আপনারা কবিতর চিনতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে